হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 11টা, আমার 11টা থেকে আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তুলিকার আমি যাচ্ছি হেলথ সেন্টার, তো চলো বাড়ি পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। তুলিকার কাজ হয়ে গিয়েছে, আর আমাদের এখানে হসপিটালের চারদিকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ওই সাইডে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব ডাক্তার নার্সদের কোয়ার্টার। তো এটা অনেকটা জায়গা জুড়ে আমাদের এখানে হসপিটালটা আছে। খুব একটা মানে বেশি ভিড় না, মানুষ দরকার মতে আসে। আর ওই সাইডের বাড়িগুলো নতুন করেছে, আর এইগুলো সব পুরাতন বাড়ি। এইবার যারা প্রেগনেন্ট তাদের জন্য ওটা খোলা থাকে, বাকি এই সাইডটা কাজ পুরো বন্ধ। দেখতে পাচ্ছ এখানে কাজ হয়নি, পুরানো হয়ে গেছে সব কিছু। আমাদের হেলথ সেন্টারে কাজ হয়ে গিয়েছে, এরপর আমরা যাচ্ছি বাড়ি। আর কেন হেলথ সেন্টার এসেছি তোমাদের আমি বাড়ি গিয়ে বলবো, মানে অনেকদিন ধরে বলার ইচ্ছা ছিল কিন্তু বলাই হয়নি। তো সেক্ষেত্রে আমি বাড়ি গিয়ে তোমাদের সব জানাবো যে কেন আমরা হেলথ সেন্টার এসেছি তুলিকার আমি। তো চলো মাস্কটা পরে নিই, মাস্কটা খুলে থাকা খুব একটা ঠিক না। তোমার মাস্ক পরে হাতে তুলিকা, আসলে তুলিকা বেশিক্ষণ মাস্ক পরে থাকতে পারে না। ওর মানে মাস্কটা পরলে মানে ভেতরটা ঘুমটানি ঘুমটানি হয় না, নিঃশ্বাস নিতে প্রবলেম হয়, সেরকম একটা হয়। তুলিকার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, সেই জন্য মাঝে মাঝে খুলছে পড়ছে। তো আমিও সেরকম ভাবে সত্যি কথা বলার জন্য সব নিচে তুলিকা চল। সোনাইয়েরাই নতুন ছাতা এসেছে, আর ছাতা পেয়ে সোনাই খুব খুশি, ছাতা নিয়ে নাচ হচ্ছে। আমাদের দুপুরে মেনুতে রয়েছে মুসুরের ডাল, কুঁদরি, আলু আর কাঁঠালের বিচি দিয়ে একটা সবজি রয়েছে, উচ্ছে ভাজা, উচ্ছে আলুর ভাজা রয়েছে, আমের চাটনি, ডিম ভাজা। হ্যালো বন্ধুরা, এখন বাজে দুপুর 12টা। তো হেলথ সেন্টার থেকে তুলিকার আমি বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর তুলিকাও ফ্রেশ হয়ে নিয়েছে। আর এদিকে সোনাইকে আমি নিয়ে যাইনি, তার জন্য সোনাইয়ের প্রচন্ড মন খারাপ।
তো ও অভিমান করে তো আমার দিকে প্রথমে তাকাচ্ছিল না আর আমার কোলেও আসছিল না। তো অনেক করে সোনাই দাদু সোনাইকে ভুলিয়ে তারপর সোনাই আমার কোলে আসে, তারপর সোনাইকে আমি স্নান করিয়ে ওকে খাবার খাইয়ে দিয়েছি, সোনাই এখন খেলা করছে। তো এটা স্বাভাবিক সবার ক্ষেত্রে হয়, আমি যখন ছোট ছিলাম এরকম ভাবে আমি আমার মায়ের সাথেও করতাম। তো যখন আমার মা আমাকে কোথাও নিয়ে যেতেন না তখন এরকম ভাবে মায়ের সাথে অভিমান হতো, কথা বলতাম না, দূরে দূরে থাকতাম। তো সবার ক্ষেত্রে সমান যাক, এখন সব ঠিক হয়ে গিয়েছে। তো তুলিকার আমি কেন গিয়েছিলাম হেলথ সেন্টার, তো এটা একটা খুশির খবর। তো আমাদের বাড়িতে আসতে চলেছে এক নতুন অতিথি আর আমি খুব জলদি পিসি হব, মানে এটা আমার কাছে খুব খুশির খবর যে প্রথমবার আমি পিসি হতে চলেছি। ভাইয়ের বেবিকে দেখার একটা মানে কি বলবো, ভিতরে ভিতরে একটা ইচ্ছে তো সবাইকারই থাকে, বউ কীরকম দেখতে হয়েছে, ভাইয়ের মতো না তুলিকার মতো, তো এরকম একটা মানে মনে মনে চলে। তো আমাদের বাড়ির জন্য খুব একটা সুখবর। তো তুলিকা আর ভাইয়ের জন্য আমার অনেক অনেক শুভকামনা। ওর ছোট্ট বেবিকে দেখে সোনাইও খুব খুশি হবে, ও একটা খেলার সাথী পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের ওই খুশির খবরটা শুনে খুবই ভালো লাগবে। তো খুব জলদি তোমাদের সাথে খুশির খবরটা আমি শেয়ার করবো, জানাবো করে জানানো হয়ে ওঠেনি, তো জাস্ট আজকে জানিয়ে দিলাম। সোনাইয়ের কিছু জিনিস মানে ও শেষ হয়ে গিয়েছিল, যেমন শ্যাম্পু তেল, তো ওগুলো যেহেতু শেষ হয়ে গেছিলো আমি আবার অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছি, তো কালকে ওটা অর্ডারটা চলে এসে তোমাদের সাথে শেয়ার করবো আমি সোনাইয়ের জন্য কী কী নিয়েছি আর ওগুলোকে একটু ভালো করে স্যানিটাইজও করে নেব। তো চলো স্টোর ওপেন করি। তো দেখতে পাচ্ছ আমি প্রোডাক্টগুলো নিয়ে চলে এসেছি। সবকিছু শেষ হয়ে গিয়েছিল তার জন্য আমি একেবারে অনলাইন থেকে এগুলো অর্ডার করে নিয়েছি। এটা হচ্ছে কর্নফ্লেক্স পেডিয়াশিওর। তো সোনাই চকলেট ফ্লেভারটা বেশি ভালোবাসে, তো সোনাই চকলেট ফ্লেভারটা ভালোবাসে সেই জন্য আমি চকলেটটা নিয়েছি। আর এটা হচ্ছে হিমালয়ার ম্যাসেজ অয়েল। তো এটা আমি অনেকদিন ধরে ব্যবহার করছি সোনাইয়ের জন্য। তো আর এখানে রয়েছে হিমালয়ের বেবি শ্যাম্পু। তো সোনাইয়ের জন্য আমি হিমালয়ের প্রোডাক্টগুলো ব্যবহার করি, তো কারণ এগুলো খুবই ভালো, অনেকদিন ধরে ব্যবহার করছি আমি সোনাইয়ের জন্য। এগুলো সোনাইয়ের স্কিনে খুব ভালোভাবে শ্যুট করেছে, কোনো রকম র্যাশ বের হয় না। তো আর এটা কোম্পানিটা খুবই ভালো বাচ্চাদের জন্য। তো তারপর হচ্ছে আমার জন্য, আমি নিজের জন্য এটা অর্ডার করেছিলাম মামাআর্থের অনিয়ন হেয়ার অয়েল। শুনছি নাকি এটা খুবই ভালো, তো কিছুদিন ধরে আমার চুল খুব ভালো মতো উঠছে যার জন্য আমি এটা নিয়েছি। তো ব্যবহার করে দেখি যে কিরকম ভাবে কাজ করছে, যদি ভালো মতো কাজ করে আমি অবশ্যই তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব। আমি এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলের নাম হচ্ছে মাই বেঙ্গলি লাইফস্টাইল। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে বলবো সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলের পাশে থাকো আর দেখতে থাকো আমার ব্লগ। তো আজকের মতো টাটা।